আমার কথা বলে বেদ পুরাণে, কথা গায় ভাগবতে, কথা বলে বেদ পুরাণে, আমার কথা সংসারে শ্রীমতী রাধারানী কলঙ্কিনী কিন্তু কৃষ্ণকে ভালোবেসে, অহল্যা দ্রৌপদী কুন্তী মন্দাদরী তারা এরা কেউ কলঙ্কিনী হয়নি। তাহলে বৃন্দাবনের মাটিতে কলঙ্কিনী হলো কে? না, একমাত্র শ্রীমতী রাধা রানী। তাই রাধারানী বললেন, শোন ললিতা, বিশাখা চিত্রা চম্পকলতা, আমি এই বৃন্দাবনের মাটিতে বসে আমি অভিশাপ দিলাম, কি জানিস? ওরে শোন, আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা, 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 বসিয়াবো লীলাম বৃন্দাবনে, ওরে বসিয়াবো লীলাম বৃন্দাবনে, বসিয়াবো লীলাম বৃন্দাবনে, আমি বসিয়াবো কথা বলে বেদ পুরাণে, আমার কথা বলে বেদ পুরাণে, কথা বলে বেদ পুরাণে, আমার কথা বলে বেদ পুরাণে, কথা গায় ভাগবতে, কথা বলে বেদ পুরাণে, কথা গায় ভাগবতে, কথা বলে বেদ পুরাণে, ওরা কেহ গায়ে ধীরে ধীরে কেহ গায়ে উচ্চস্বরে, 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 ও বা জপয়ে মনে মনে সখীরে, কেহ বা জপয়ে মনে মনে সখীরে, কেহ বা জপয়ে মনে মনে সখীরে, কেহ বা জপয়ে মনে মনে সখীরে, শুনেছ কথা আমার কলঙ্কের কথা, শুনেছ কথা আমার কলঙ্কের কথা, গুরু দেয় সেব এ দোকানে সখীরে, গুরু দেয় সেবকে দোকানে সখীরে, গুরু দেয় সেবকের কানে দিয়ে বলে দেয়, বলে দেয় কানে কানে, বলে দেয় কানে কানে, জপ করো রাত্রি দিনে, বলে দেয় কানে কানে, জপ করো রাত্রি দিনে, বলে দেয় কানে কানে, নানা রাধা কৃষ্ণ
কলম কিনি বলে দেয় কানে কানে, ওই রাধা কৃষ্ণ কলম কিনি বলে দেয় কানে কানে, গুরু দেয় সেবকের কানে সুখে রে, গুরু দেয় সেবকের কানে। এই জগৎ সংসারে গুরুদেব এই রাধা কলঙ্কিনীর কথা সেবকের কানে দিয়ে বলে দেয়, হে ভক্ত তুমি সদা সর্বদা এই নামে জপ করো, এই নামে জপ করতে করতে জপ করতে করতে তোমার মধ্যে যখন সেই জপের দায়িকা শক্তি অর্থাৎ নামের ক্রিয়া হবে, তুমি তখন ক্রমান্বয়ে উচ্চ সাধনার স্তরে পৌঁছে যাবে, আর সেই সাধনা স্তরে পৌঁছে গেলেই তোমার মুক্তি অনিবার্য। কারণ সত্যযুগে ত্রেতাযুগে দ্বাপর যুগে জ্ঞান ভক্তি আর বৈরাগ্য এরা একত্রিতভাবে ছিল, যেইমাত্র কলিযুগ শুরু হলো মাগ একটু একটু করে কি দেখলাম ভক্তি জ্ঞান আর বৈরাগ্য এরা ক্রমান্বয়ে আস্তে 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 ক্ষীণ হতে শুরু করেছে। একদিন দেবশ্রী নারদ চলেছেন হরিনাম করতে করতে, আর দর্শন করলেন যে একটি নারী বসে রয়েছে, আর সেই নারীর পাশে দুজন পুরুষ শয়ন করে রয়েছে। দেবশ্রী নারদের কৌতূহল হলো, একই কে এখানে শয়ন করে রয়েছে, কারা এখানে বসে রয়েছে, একটি অগণিত সুন্দরী মহিলা তাদের বেষ্টন করে কেউ পাখার বাতাস করছে, কেউ জল দিচ্ছে, কেউ সেবা করছে, কেউ শুশ্রূষা করছে। দেবর্ষী নারদ জিজ্ঞাসা করলেন, কে ওগো কে কে তোমরা, তোমাদের কি হয়েছে? মা ভক্তি দেবী বললেন, ঠাকুর আমি হলাম ভক্তি দেবী, আর আমার এই দুই সন্তান এরা হলো জ্ঞান আর বৈরাগ্য। সত্যে আমরা একত্রিতভাবে ছিলাম, ত্রেতায় আমরা একত্রিতভাবে ছিলাম, তারপরে আমরা সুন্দরভাবে ছিলাম, যেইমাত্র কলিযুগ শুরু হলো অর্থাৎ পাণ্ডবরা স্বর্গে আরোহণ করলেন, আর এই যে কলিযুগ শুরু হলো, আর কলিযুগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান বৈরাগ্য আর ভক্তি অসুস্থ হয়ে পড়লেন। এদিকে ভক্তি মাতা বৃন্দাবনের প্রভাবে ভক্তির প্রভাবে একটু সুস্থ হলো বটে, কিন্তু জ্ঞান আর বৈরাগ্যকে সুস্থ করতে পারল না। তাই দেবর্ষী নারদ কে বললেন, মা ভক্তি দেবী এই কলিযুগের প্রভাবে আমার দুই সন্তান তারা আজকের দুর্বল হয়ে পড়েছে, তাই ওগো দেবর্ষী এমন কোনো উপায়ের সন্ধান করুন যা করলে এই কলিযুগের মাটিতে জ্ঞান ভক্তি আর বৈরাগ্য আবার সেই পূর্বের মতো অবস্থায় ফিরিয়ে আসবে। দেখা গেল কি দেবশ্রী নারদ সবাইয়ের কাছ থেকে বিধান নিলেন, ওগো কে কোথায় আছো, বলো কি করলে, কোথায় গেলে, কি আস্বাদন করলে এই ভক্তি জ্ঞান আর বৈরাগ্য আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আসবে। এমত সময় দেবশ্রী নারদ যোগী মুনি ঋষিদের কাছ থেকে জানতে পারলেন, যদি সাত দিন ব্যাপী ওই জ্ঞান আর বৈরাগ্যকে ভাগবত আস্বাদন করানো হয়, হরিকথা আস্বাদন করানো হয়, কৃষ্ণকথা আস্বাদন করানো হয়, তাহলে আবার পূর্বের অবস্থায় তারা ফিরে পাবে, পূর্বের ন্যায় তারা সুস্থ হয়ে পড়বে। তাই তাদের জন্য বিধান অনুযায়ী হরিকথা কৃষ্ণকথা ভাগবত কথা আস্বাদন করানো হলো। কেন, কি আছে এই হরি নামের মধ্যে, কি আছে এই কৃষ্ণ নামের মধ্যে, কি আছে এই ভাগবত নামের মধ্যে? যেদিন মহারাজ পরীক্ষিত কে শুনিয়েছিলেন মহারাজ সুখদেব গোস্বামী ভাগবত কথা, কারণ মহারাজ পরীক্ষিত যখন তক্ষক দংশনে
জন্য ব্রহ্ম সাপভ্রষ্ট হলেন। এই ব্রহ্ম সাপ হতে উদ্ধার করবার জন্য মহারাজ পরীক্ষিতকে যখন সুখদেব গোস্বামী ভাগবত কথা আস্বাদনের জন্য প্রস্তুত হয়েছেন, আস্বাদন করাচ্ছেন, এমতো সময় দেবতারা এলেন। কেন না, দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে এলেন। হে সুখদেব গোস্বামী, আপনি এই অমৃতের ভাণ্ড গ্রহণ করুন, আর বিনিময়ে আমাদের এই ভাগবত কথা, কৃষ্ণ কথা আস্বাদন করান। সুখদেব গোস্বামী দেখলেন যে দেবতারা বড় কৌশলবাজ, দেবতারা বড় চালাক, তাই ওরা বিনিময়ে হাত ধারণ নির্ধারণ করতে চাচ্ছে। অর্থাৎ সুধার ভাণ্ড দিয়ে ভাগবত কথা আস্বাদন করতে চাইছে। তাই সেদিন তিনি এই ভাগবত কথা দেবতাদেরও দেননি, তাহলে এই ভাগবত কথা সেদিন তিনি রেখেছিলেন তার জন্য, ওই মহারাজ পরীক্ষিতকে উদ্ধার করবার জন্য। তাই তিনি কি করলেন, গঙ্গার তীরে সাত দিন ক্রমান্বয়ে ভাগবত কথা সাধন করতে 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 মহারাজ পরীক্ষিতকে মুক্তি করালেন। কারণ সেদিন সভাস্থলে অনেকেই ছিল, সবাই তারা ভাগবত আস্বাদন করছিলেন, কিন্তু প্রকৃতভাবে আস্বাদন করেছিল কে, সুখদেব গোস্বামী। যখন ব্যক্ত করিলেন ভাগবত, এক মনে এক ধ্যানে শ্রবণ করলেন মহারাজ পরীক্ষিত। তাই মা গো, ভগবানকে আমরা ভালোবাসব, ভগবানকে আমরা জানব, ভগবানকে আমরা চিনব, আর ভগবানের গুণকীর্তন করতে করতে আমাদের এই জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত যদি আমরা তার জন্য তুলে দিতে পারি, তার জন্য যদি আমরা আমাদের সময়ের কিঞ্চিত অংশ ব্যয় করতে পারি, তাহলে হবে এই মানব জন্মের সার্থকতা। কারণ এই যে হরিনাম দিয়ে তিনি আমাদের জগৎটাকে প্লাবিত করলেন, তিনি আমাদের চিত্তটাকে শুদ্ধ করলেন, তিনি আমাদের মন প্রাণ জীবন যৌবন লাজ লজ্জা গুরু গৌরব সমস্ত কিছু কেড়ে নিয়ে তার চরণে স্থান দিলেন। তাই আমরা তার চরণে যদি একটু আশ্রয় পাই, তাহলে হবে আমাদের মানব জীবনের সার্থকতা। কারণ আমরা জানি যে যারা ভগবানের সঙ্গে একত্রিতভাবে থাকেন, ভগবানের কাছাকাছি থাকেন, তাদের মায়ার কবলের মধ্যে পড়তে হয় না। কারণ কৃষ্ণ ভক্তি আছে যার, মায়া নাহি র, মায়া নাহি র, কৃষ্ণ ভক্তি আছে যার, তার কাছে মায়া নাহি র, মায়া নাহি র। আমরা মায়ার কবল থেকে মুক্তি পাওয়ার জন্য স্মরণ করব কি, বন্দে নন্দন ব্রজসিনং পাদরেণুম অভিকাসনাম, বন্দে নন্দন অভিকাসনাম পাদরেণুম অভিকাসনাম, বন্দে নন্দন ব্রজসিনং পাদরেণুম অভিকাসনাম, বন্দে নন্দন অভিকাসনাম পাদরেণুম অভিকাসনাম, যা সঙ্গে হরি কথা গীতাম উন্নতি ভুবন দয়াম, যা সঙ্গে হরি কথা গীতাম উন্নতি ভুবন দয়াম, ভুবন দয়াল উন্নতি ভুবন দয়াল উন্নতি ভুবন দয়াল, বন্দে নন্দন ব্রজ
আদরে নুমলভিতা সানাম বন্দে নন্দন যজসেনা পাদসে নুমলভিতা সানাম চা সঙ্গে হরি কব সঙ্গে গীতা উন্নতি ভুবন তায়াম হরি কথমে গীতা হরি ভুবন দয়া ভুবন দয়া হরি ভুবন দয়া হরি ভুবন দয়া। তাহলে বৃন্দাবনের ব্রজগোপীদের অনুমতি ছাড়া, ব্রজগোপীদের আশীর্বাদ ছাড়া, ব্রজগোপীদের কৃপা ছাড়া ভগবানকে লাভ করা যায় না। তাই শ্রীমতী রাধারানী আজকের ললিতা বিশাখা চিত্রা চম্পক লোকের বসে রয়েছেন, আর কৃষ্ণ কথা আলাপ আলোচনার মধ্যে রয়েছেন, এমন সময় বাঁশি বাজলো, কোথায় না নিধুবনের মাঝে কি দেখলাম, কৃষ্ণ আলাপনে কৃষ্ণ আলাপনে সখে সনে বিনোদিনী কৃষ্ণ আলাপনে কৃষ্ণ আলাপনে সখে সনে বিনোদিনী কৃষ্ণ আলাপনে কৃষ্ণ আলাপনে আজ সখি সনে বিনোদিনী আমাদের বিনোদিনী ওই না সখি সনে কৃষ্ণে বিনোদিনী কৃষ্ণ আলাপনে কৃষ্ণ আলাপনে আজ সখিষণে বিনোদিনী কৃষ্ণ আলাপনে গো কৃষ্ণ আলাপনে হেন কালে শ্যামের বাসি আবার হেন বাজলো বৃন্দাবনে বাজলো বৃন্দাবন কালে সমের বাসি বাজলো বৃন্দাবনে গো বাজলো বৃন্দাবনে বাসি বাজে বৃন্দাবনে বাসি বাজে বৃন্দাবন বাসি বাজে বৃন্দাবনে বাসি বাজে বৃন্দাবনে কুলো না খা বাসের বাসি বাসি বাজে বৃন্দাবনে কুলো না খা বাসের বাসি বাসি বাজে বৃন্দাবনে। কেন শ্রীমতী রাধারানীর পরিস্থিতি দেখে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, রাধে শোনো রাধে, তুমি যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বৃন্দাবনের মাটিতে ঘুরে বেড়াচ্ছ, শোনো এই কলঙ্কের বোঝা আমি তোমার মোচন করব, মোচন করব, মোচন করব। আজ সেই দিন ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর কলঙ্ক মোচন করবার জন্য বৃন্দাবনের নিধুবনে বাঁশি বাজালো,
আর শুনলে কে? শ্রীমতী রাধা রানী। শোনার সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতাকে বলে উঠলেন, বধু শোন শোন, ওই তো ওই তো ওই তো বাঁশি বাজছে, একবার ভালো করে কানে পেতে শোন। সরে ললিতা ব্রহ্মময়ীর বেণু বাজাইতে মুখাম্বুজে তসবিন বেণু নিনাদস্য ত্রয়ীর মূর্তি ময়ীর গতি। বাঁশি বাজল বৃন্দাবনে, কারণ কথা ছিল যে এমনই এক ঘোর অমাবস্যার নিশীথে হে রাধে তুমি দুঃখ পেও না, আমি তোমার কলঙ্ক মোচন করব মোচন করব মোচন করব। তাই বাঁশি বাজল, শুনলেন শ্রীমতী রাধারানী। আর রাধারানী শোনার সঙ্গে সঙ্গে রাধারানীর মনোপ্রাণ উতলা হয়ে উঠল। যেই মাত্র রাধারানীর মনোপ্রাণ উতলা হয়ে উঠেছে, রাধারানী ললিতাকে বলে বসলেন, চিত্রা চম্পকলতাকে বলে বসলেন, ওরে সই শোন শোন, ও ওই শোন ওই শোন, বধুর বাঁশি বাজছে, ওই তো ওই শোন, বধুর বাঁধি বাঁশি বাজছে। জয় বাঁশি বাজল। আর রাধারানী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতাকে বললেন, বল বল কেমন করে আমরা যাব আজকের নিধুবনে, যেই মাত্র বাঁশি বেজেছে বৃন্দাবনের অতি বৃদ্ধা বড়াই মা তাড়াতাড়ি ছুটে এসে বললেন, ওরে রাধে তোরা এখনো বসে বসে কি চিন্তা করছিস, শোন বাঁশি যখন বেজেছে আর দেরি নয়, আমি যেমন করে হোক আমি ওই কালা ছোঁড়ার সঙ্গে তোর মিলন ঘটাবো ঘটাবো ঘটাবো। তাই শোন, তোরা এক কাজ কর, আর দেরি করিস না, তোরা বধূর সঙ্গে দেখা করবার জন্য পসরা সাজা। আর বড়াইমা এসে বললেন, আমি এক কাজ করি, আমি একটু ওই জটিলা মন্দিরে যাই, আর জটিলা কুটিলার কাছ থেকে অনুমতি নিয়ে আসি, আর অনুমতি নিয়ে আসার পর আমরা কি করব জানো, আমরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে আজকের যাবনী দুবনের মাঝে। তাই যেই মাত্র বুড়িমা জটিলা মন্দিরে এসে উপস্থিত হলেন, জটিলাকে বললেন, ও জটিলা বলি, ও কুটিলা তোরা কেমন আছিস, হ্যাঁ তোরা ভালো আছিস তো? ভালো আছি। বললেন বুড়িমা, এ কি আজকের যে আমাদের সৌভাগ্যের দিন, তুমি আমাদের গিয়ে এসেছো, তোমার পদার্পণ পদ রজ আমাদের গিয়ে পড়ল, আমাদের গৃহটা ধন্য হলো। বলি ও বুড়িমা, বুড়িমা কতদিনই তোমাকে দেখিনি, বলি আজকের যে শুভদিন, কি শুভদিন তা তো আমি জানি না। বললেন আয় বাহিরের দিকে, আয় আকাশের দিকে একবার তাকিয়ে দেখ, ভালো করে দেখ, ও বুঝেছি, বেশ বেশ, আজকের যে অমাবস্যার তিথি গো, অমাবস্যার তিথি, বুঝেছিস তো? তবে শোন, আজ এই অমাবস্যার তিথিতে কেউ যদি শ্যামা মায়ের পূজা করে তাহলে কি হয় জানিস? ওরে শোন, শাস্ত্রে আছে, বিধির বিধানে আছে, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, 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 আমা পদ করয়ে পূজা, শ্যামা পদ করয়ে পূজা, শ্যামা পদ করিবে পূজা। শোন,
এই অমাবস্যার নিশীতে কেউ যদি সধবা নারী শ্যামা পূজা করতে পারে তাহলে কি হয় জানিস? শোন শোন, তার পতিরায়ু বেড়ে যায়, তার পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়, তার পতিরায়ু বেড়ে যায়, ওরে চির সুখী তারে কয়ে পতিরায়ু বেড়ে যায়, তার চির সুখী তারে কয়ে পতিরায়ু বেড়ে যায়, না না চির সুখী তারে কয়ে পতিরায়ু বেড়ে যায়, ওরে চির সুখী তারে কয়ে পতিরায়ু বেড়ে যায়। তাই কি বললেন? যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারে, শ্যামা পদ করয়ে পূজা, শ্যামা পদ করিবে পূজা, চিরই আয়ুষ্মতী হবে, পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়, চির সুখী তারে কয়ে পতিরায়ু বেড়ে যায়, চির সুখী তারে কয়ে পতিরায়ু বেড়ে যায়, না চির সুখী তারে কয়ে পতিরায়ু বেড়ে যায়, চির সুখী তারে কয়ে পতিরায়ু বেড়ে যায়। বলিও বৌমা, বৌমা আমি কি শুনলাম? এক কাজ করো। বলো। বলছিলাম যে তুমি এক কাজ করো, আজকের এই ঘোর অমাবস্যার তিথিতে তুমি যাও ওই বুড়িমার সঙ্গে নিধুমনের মাঝে শ্যামা মায়ের পূজা করে এসো। যেই মাত্র অনুমতি পেয়েছে আর দেরি করলেন না, রাধারানী এসে চিত্রা চম্পকলতা ললিতা বিশাখা সবাইকে বললেন, ওরে শোন শোন, ওই নিধুমনের মাঝে শ্যামা পূজা করবার জন্য আমি অনুমতি পেয়েছি, অনুমতি পেয়েছি, অনুমতি পেয়েছি, অনুমতি পেয়েছি, ওরে শ্যামা পূজায় যাব বলে অনুমতি পেয়েছি, শ্যামা পূজায় যাব বলে অনুমতি পেয়েছি, আমি শ্যামা পূজায় যাব বলে অনুমতি পেয়েছে, শ্যামা পূজায় যাব বলে অনুমতি পেয়েছে। তাই সবাই মিলে কি করলেন, আজকের কৃষ্ণ অভিসারে যাওয়ার লাগি তারা পসরা সাজালেন কি দিয়ে, ও গো চিনি ফিনি কলা লাড্ডু রসনা তারা সাজাইল ডালা ভরি, আজকের কৃষ্ণ অভিসারে যাওয়ার জন্য। এদিকে শ্রীমতী রাধারানী ও অষ্টসখী তারা কি করছেন, না সমস্ত নৈবেদ্য সাজিয়ে নিয়ে আজকের যাবে তারা কোথায়, না নিধুবনের মাঝে কৃষ্ণ অভিসারে। এদিকে বড়াইমা অনুমতি নিলেন কি, আজকের অমাবস্যার তিথি আর এই তিথিতে আমরা শ্যামা পূজা করতে যাব, আর শ্যামা পূজা যখন আমরা করতে যাব সবাই মিলে শ্যামা পূজার জন্য রক্ত জবা, রক্ত চন্দন, রক্ত পুষ্প সমস্ত কিছু নিয়ে তারা আজকের একত্রিত হলেন, আর সবাই পসরা সাজিয়ে নিয়ে আজকের চলেছেন গুটি গুটি পায়ে কেমনভাবে, অগ ললিতাবি সখা সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা সাথে আজ চলিয়া যাইতে পথে,
অরে ললিতা ললিতা অরে ও বিশাখা তোরা যেই আমার তোরা যেই আমার মরম সখে ওরে তোরা আয় তোরা আয় আয় আমরা কৃষ্ণ অভিশালে যাব ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সবাইকে নিয়ে চলেছেন আজকের কেমন ভাবে না কৃষ্ণ অভিসারের পথে চলেছেন কি দেখলাম না শ্রীমতী রাধারানী মধ্যস্থানে রয়েছেন আর চারিদিকে রয়েছেন ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা আজকের মহাজলে নিগলেন শ্রীমতী রাধারানীর গমনগতিকে লক্ষ্য করে দেখো দেখো ওই তো শ্রীমতী যায় উড়ানি পড়েছে ভুঁয়ে ঘামে চুয়াইছে মুয়ে উড়ানি পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে চুয়ে উড়ানি পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে উড়ানি পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে চুয়ে চাঁদ মুখ করেছে সলসা যেন যোছনা ধরে ধরে যোছনা ধরে ধরে ওই চাঁদ মুখে যেন যোছনা ধরে চাঁদ মুখে যেন যোছনা ধরে কত সুধার বিন্দু পরে ঝরে চাঁদ মুখে যেন যোছনা ধরে কত সুধার বিন্দু পরে ঝরে চাঁদ মুখে যেন যোছনা ধরে
সুধার বিন্দু পরে ঝরে চাঁদ মুখে যেন যোজনা ঝরে, সুধার বিন্দু পরে ঝরে চাঁদ মুখে যেন যোজনা ঝরে। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, ললিতাবি ললিতাবি শাখা সাথে চলিয়া যাইতে পথে, কত সাধে পারা আজ, কত সাধে কত সাধে কত সাধে পারা। কি দেখলাম আমরা? ললিতা বিশাখা চিন্তা সম্পকলতা সবাই আজকের চলেছে, আর চলতে চলতে তারা এসে উপস্থিত নিধুবনের কাছাকাছি। তাই ললিতাকে বললেন শ্রীমতী রাধারানী, ওরে ললিতা বিশাখা, ওরে কোন বনে বাজে বাঁশি মোর নাম ধরি, কোন বনে বাজে বাঁশি মোর নাম ধরি, কোন বনে বাজে বাঁশি মোর নাম ধরে, কোন বনে বাজে বাঁশি মোর নাম ধরে, আরে কেমনে যাইব সই কি উপায় করি, কেমনে যাইব সই কি উপায় করি, ও কেমনে যাইব সই কি উপায় করি, কেমনে যাইব সই কি উপায় করি, উপায় বলে দে বাজে বাঁশি মোর নাম ধরে, কোন বনে বাজে বাঁশি মোর নাম ধরে, আরে কেমনে যাইব সই কি উপায় করে, কেমনে যাইব সই কি উপায় করি, আমরা কেমনে যাইব সই কি উপায় করি, কেমনে যাইব সই কি উপায় করি। শোন রাধে, তুই অত উতলা হলে চলবে না, শোন আমরা আজকের প্রাণবধূর সঙ্গে দর্শন করবার জন্য, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য চলেছি, যেমন করে হোক আমরা দর্শন করবই করব। তাই আজকের ললিতা কি করলেন, এ বন ও বন সে বন খুঁজতে আরম্ভ করলেন। ওমা খুঁজতে 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 দেখা গেল কি, নিধুবনের মাঝে আজি দোহে বইসে এক ওঠাই, দোহে বইসে এক ওঠাই, মহানন্দ মনে হয় নিরক্ষয়ে তাই, নিরক্ষয়ে তাই। কি দেখলেন আজকের নিধুবনের মাঝে ভগবান কৃষ্ণচন্দ্র আর শ্রীমতী রাধারানী এক আসনেই প্রায় বসে রয়েছেন, আর
শ্রীমতী রাধারানী, চিত্রা চম্পকলতা সবাইকে নিয়ে একত্রিত ভাইয়ে প্রাণবধূর কাছে সে হাজির হলেন। বধু আর সঙ্গে রাই মিলিল নিধু বনে, নিধু বনে আর পুলকিত তনু মন নেহারি নয়রে, আজ হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল, 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 আর রাধিকার বদন পানে চাহিয়া রহিল, শিরধার বদন পানে চাহিয়া রহিল, সিদাধার বদন পানে চাহিয়া রহিল, সিদাধার বদন পানে চাহিয়া রহিল, যেন কোনোদিন দেখে না, কোনোদিন দেখে না, যেন কোনোদিন দেখে না, কোনোদিন দেখে না, ও এই তো মাত্র নূতন দেখা কোনোদিন দেখে না, এই তো মাত্র নূতন দেখা নূতন দেখা কোনোদিন দেখে না, তো মাত্র নূতন দেখা কোনোদিন দেখে না, হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল, হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল, আরে রাধিকার বদন পানে চাহিয়া রহিল, রাধিকার চরণ পানে চাহিয়া রহিল, ও রাধিকার বদন পানে চাহিয়া রহিল, রাধিকার বদন পানে চাহিয়া রহিল, এক দৃষ্টে আজকে তাকিয়ে রয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র রাধিকার দিকে, মনে হয় যেন কোনোদিন রাধারানীকে তিনি দেখেননি। কেন কেন রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু এক ইথে শাস্ত্রের হো প্রমাণ। তাহলে আমরা কি দেখলাম, রাধা কৃষ্ণ এক আত্মা, কিন্তু আজকের লীলারস আস্বাদন করবার জন্য রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্যে বিলায়ে রস আস্বাদন করি, আস্বাদন করি। কি দেখলাম, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলায়ে রস আস্বাদন করি, তাই রাধা আর কৃষ্ণ এক আত্মা। তাই মহাজন পাশে থেকে লিখিলেন রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, সেই আরাধ্য সেই তো রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, সেই আরাধ্য সেই তো রাধা, রাধা কৃষ্ণ রাধা, সেই রাধ সেই রাধা, রাধা কৃষ্ণ রাধা। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র জগজীবকে উদ্ধার করবার জন্য, জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য বৃন্দাবনের মাটিতে করলেন অগণিত লীলা। কি দেখলাম আমরা, বহু লীলার মাঝে দেখলাম ও গো ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়া, ছোটি সে মেরা মদন গোপাল। বৃন্দাবনের মাঝে গোষ্ঠ মাঝে রাখালগণকে সঙ্গে নিয়ে, ভক্তগণকে সঙ্গে নিয়ে, সীতাম সুদাম দাম বধূ
মধুমঙ্গল বটুক সবাইকে নিয়ে বললেন অগলিত লীলা। তাই কি দেখলাম, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান গৌর হইব, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোটি সে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোটি সে মেরো মদন গোপাল, আগে আগে গাইয়া পিছে পিছে গান, 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 পিছে চলে মেরা মদন গোপাল, পিছে চলে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোটি সে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোটি সে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোটি সে মেরো মদন গোপাল, ঘাস খাবে গাইয়া দুধ পিনে গান, ঘাস খাবে গাইয়া দুধ পিনে গান, ঘাস খাবে গাইয়া দুধ পিনে ছোটি ছোটি গান ছোটি সে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোটি সে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোটি সে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোটি সে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোটি সে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোটি সে মেরো মদন গোপাল। জয়রাধি জয়রাধি তামাগো, আমরা যে ভগবানের কথামৃত রস আস্বাদন এতক্ষণ করছি, আমরা জানি যে ভগবান আমাদেরকে জন্য অর্থাৎ আমাদেরকে উদ্ধার করবার জন্য সদা সর্বদা তিনি ব্যতিব্যস্ত, কারণ ভগবান বললেন ভক্তই আমার মাতা পিতা, ও গো ভক্তই আমারে গুরু, আরে ভক্তই আমারে নাম রেখেছে নাম রেখেছে মানে ছাকলপতরু ছাকলপতরু, শুধু কি তাই গো মা, মহাজনে লিখলেন কি লিখলেন, ভক্তই আমারে খাওয়ায়ে যেদিন সেদিন আমি খাই, আরে ভক্ত না খাওয়ালে আমি উপবাসি যা, যুগ যুগান্তর ধরে ভক্ত আর ভগবানের সংকল্প অটুট, তাই ভক্ত আর ভগবান
ভগবান যেমন ভক্তকে ছাড়া থাকতে পারে না, ভগবানও তদ্রূপ, ভক্ত ছাড়া থাকতে পারে না। কেন? ভগবান আমাদেরকে সৃজন করেছিলেন আমাদের মুখের কথা শোনবার জন্য, অর্থাৎ তার লীলা কথা শোনবার জন্য আমাদেরকে সৃজন করেছিলেন। হে জীব, তুমি আমার কথা বলো, তুমি আমার কথা চিন্তা করো, আমাকে মনন করো, সদা সর্বদা আমি তোমার সঙ্গে রয়েছি। তাই মহাজন ভক্তের প্রশংসা করে বললেন, ভক্ত বড়ই মধুর জিনিস, কারণ ভক্ত ছাড়া ভগবান চলতে পারে না। ভক্ত আমার বড়ই ভালোবাসে, বড়ই ভালোবাসে, তাই তো ভক্তের কাছে কাছে সদাই আমি থাকি। আর ভক্তের মনোবাসনা সদাই পূর্ণ করি আমি, পূর্ণ করি আমি। তাহলে একদিকে ভক্ত, অপরদিকে ভগবান। যুগ যুগান্তর ধরে এই ভক্ত ভগবানের লীলা চলে আসছে, তার মধ্যে দিয়ে আমরা শিক্ষা পাবো যে আমরা যদি ভক্ত ভাব অঙ্গীকার করতে না পারি, আমরা যদি তার সঙ্গে যুক্ত হতে না পারি, অর্থাৎ জীবাত্মার পরমাত্মার যদি মিলন ঘটাতে না পারি, তাহলে আমাদের এই দেহটা দেহ নয়, এ দেহটা কি হবে? এ দেহটা পড়ে রইবে, আর এ দেহটা শ্মশানে নিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। তাই মহাজন লিখলেন কি, ওরে এ দেহ তোর পচা দেহ, পচা দেহ। অর্থাৎ কি আছে দেহের মধ্যে? এই দেহের মধ্যে আছে, আমরা যেমন দেহটাকে তৈরি করেছি কি দিয়ে? অমা, ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূত দিয়ে আমাদের দেহটা তৈরি। তাই দেহটা যেদিন শেষ হয়ে যাবে, আবার পুনরায় পঞ্চভূতে এই দেহটা বিলীন হয়ে যাবে। তাই বিলীন হওয়ার আগে আমরা আমাদের দেহতে যতক্ষণ প্রাণবাকি আছে, আমাদের জ্ঞান আছে, আমাদের বিবেক আছে, আমাদের বৈরাগ্য আছে, তাই আমরা এই মৃত্যুর পর দেহটা যখন চলে যাবে, আবার যখন অন্য দেহ আমরা ধারণ করব, অমা তিনটে পথ কি বলছেন, সাত্ত্বিকের স্বর্গধামে বাস হবে, রাজসিকের মানব জন্ম হবে, আর তামসিকের পশুজনি ভোগ করতে হবে। তাই মৃত্যুর পর আমরা কে কোথায় যাব, সেই সিদ্ধান্ত কিন্তু আমাদের নিতে হবে। কেন? না, গীতায় বলছে সাত্ত্বিকের স্বর্গবাস, রাজসিকের মানব জন্ম, আর তামসিকের পশু জনিতে যেতে হয়। এখন সিদ্ধান্ত নেব আমরা যে আমরা কে কোথায় যাব। কি আমরা যদি সাত্ত্বিক মনোবৃত্তি অবলম্বন করে, অর্থাৎ সাত্ত্বিক পথ অবলম্বন করে এই জগৎ সংসারে বিচরণ করে বেড়াই, তাহলে মৃত্যুর শেষে আমাদের পদ হবে কোথায়? না, ওই বৈকুণ্ঠ ধাম। তাহলে গীতায় বলছে কি, সাত্ত্বিকের স্বর্গবাস আর রাজসিক, যিনি রাজ ঐশ্বর্য কামনা করে ভগবানকে ডাকেন, অর্থাৎ ভালো ভালো সন্দেশ দিয়ে, ভালো ভালো রসগোল্লা দিয়ে ভগবানকে ডাকেন, আর ভগবানকে কাছে কামনা করেন, হে ভগবান আমায় অর্থ দাও, আমার মান দাও, আমার যশ দাও, আমার প্রতিপত্তি দাও, আমার গাড়ি দাও, আমার বাড়ি দাও, আমার টাকা দাও। এই বিনিময় হার নির্ধারণ করে যে ব্যক্তি ভগবানকে ডাকেন তাকে বলা হয় রাজসিক ব্যক্তি। অর্থাৎ রাজ ঐশ্বর্য কামনা করে আমরা ভগবানকে যখন ডাকি, তখন আমরা হয়ে যাই রাজসিক ব্যক্তি। আর এই রাজসিক ব্যক্তির মৃত্যুর পর সে কোথায় যাবে? অমা, সে যাবে আবার ফিরে আসবে এই মানব রূপে পৃথিবীতে।
এইবার আসবো আমরা তামসিক ব্যক্তি, অর্থাৎ মনের সংকল্প আছে কিন্তু দেখা গেল কি মনটা তমসায় পরিপূর্ণ, অর্থাৎ ভক্তির লেশ মাত্র তার দেহের মধ্যে নেই, তার হৃদয়ের মধ্যে নেই, এহেন ব্যক্তি হলো তামসিক ব্যক্তি। তাই গীতায় বলছে কি সাত্ত্বিকের স্বর্গ।